পিঠে ব্যাকপ্যাকে মাদক সহ আটক হলো চোরাকারবারি কবুতর। ঘটনাটি ঘটেছে কুয়েতে। চোরাকারবারিদের কৌশলে তাজ্জব হয়ে গিয়েছেন শুল্ক কর্মকর্তারা। মাদক চোরাচালান রোধে তারা এখন নতুন কৌশল খুঁজছেন। কুয়েতে কাস্টমস অফিসের ছাদে এসে বসেছিল কবুতরটি। পর খাওয়া শুল্ক কর্মকর্তা তখন কিঞ্চিত হালকা মেজাজে জানলা দিয়ে ছাদের দিকে তাকায়। এমন সময় হঠাৎ চোখে পড়ে কবুতরটি। কবুতর তো কতই দেখা যায়, কিন্তু অফিসার অবাক হন কবুতরের পিঠটি দেখে। চেয়ার ছেড়ে উঠে ভালো করে পর্যবেক্ষণ করতে নজর আসে একটা ব্যাকপ্যাক। তারপরে আটক করা হয় ওই সন্দেহজনক শান্তির দূরটিকে। কিন্তু কি ছিল এই থলিতে? ব্যাগ খুলতে চক্ষু চড়কগাছ সকলের, দেখা যায় ব্যাগ ভর্তি মাদক। কুয়েতে শুল্ক অধিকারী ও গোয়েন্দাদের অনুমান পায়রাটিকে পাঠানো হয়েছে ইরাক থেকে। নিরীহ প্রাণীটি বুঝতেই পারেনি তার মতো শান্তির দূতকে কতটা অশান্তির কাজে ব্যবহার করছে দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত কবুতরটিকে আটক রাখা হয়েছে। তবে অনেকের ধারণা কবুতরটি মাদকের চালানটি ধরিয়ে দিতে কাস্টম অফিসের ছাদে এসে বসে। তা না হলে শহরের তো ছাদের অভাব ছিল না, এছাড়াও পায়রাটি উড়েও যেতে পারতো, এত সহজ তো ধরা দেওয়ার কথা না।